আসসালামু চা পাতার ব্যবসায় সবচেয়ে বড় আলাইকুম চা পাতের ব্যবসায় আমরা একটা বড় প্রতিবন্ধকতা লক্ষ্য করি যে যারা চা পাতার ব্যবসা শুরু করছে প্রথম চালানে সবার কাছ থেকেই ভালো মাল পায় কিন্তু দ্বিতীয় চালানে যখন তারা আবারও মাল নিতে যায় তখন তারা প্রতারিত হয় মানে দ্বিতীয় চালানে আর ভালো মাল পায় না যার ফলে যে লোকটা চা পাতার ব্যবসা শুরু করলো সে দ্বিতীয়বার আর ব্যবসা শুরু করার জন্য তৃতীয়বারে আর কোনো উৎসাহ পায় না তাই আপনি যদি সত্যিকার অর্থে লং টাইম বিজনেস করতে চান তাহলে কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারেন এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি প্রথমবার ভালো মাল পাবেন দ্বিতীয়বার যে ভালো মাল পাবেন না এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে হলে আপনাকে টিআই জমাদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করতে হবে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করলে আপনি লং টাইম বিজনেস করতে পারবেন আর যদি আপনি কোনো নাম-ধাম ছাড়া একটা কোম্পানির কাছ থেকে চাপাতা নেন তাহলে আপনি প্রথমবার ভালো চাপাতা পাবেন কিন্তু দ্বিতীয়বার আপনাকে ভালো চাপাতা নাও দিতে পারে এটার কোনো নিশ্চয়তা নেই তাই লং টাইম ব্যবসা করার জন্য আপনাকে টিএ জামাদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করতে হবে এমনও দেখা যায় অনেক সময় চাপাতার পরিবর্তে কাঠের গুঁড়ো দিয়ে দেয় উপরে প্যাকেট দেখে তো আপনি বুঝতে পারবেন না যে এটাতে কি আছে কিন্তু যখন প্যাকেট খুলবেন তখন যদি আপনি এর মধ্যে দেখেন যে আপনি যে চা পাতা চেয়েছেন কিন্তু আপনি কিন্তু আপনাকে সেই চা পাতা দেওয়া হয়নি তখন তো আপনি দ্বিতীয়বার আর ব্যবসা করতে চাইবেন না তাই না এর জন্যই আমরা বলি টিআই জমাদার কোম্পানি লিমিটেডের সাথে আপনারা যোগাযোগ করুন আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় দীর্ঘমেয়াদী একটা ব্যবসা করতে পারবেন যখন আপনি কোয়ালিটি সম্পন্ন মাল বাজারে সরবরাহ করবেন তখন কিন্তু আপনার চাহিদা অটোমেটিক বৃদ্ধি পাবে তো যদি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে চান শুধুমাত্র একটা প্রোডাক্ট বিক্রি করে তাহলে সেই প্রোডাক্টটাই হচ্ছে চা পাতা আপনি খুব সহজেই এখান থেকে একটা ভালো মানের ইনকাম করতে পারবেন যদিও প্রাথমিক পর্যায়ে অনেক বেশি ইনকাম করা সম্ভব নয় তবে আপনি যদি এটাকে ধরে রাখতে পারেন তাহলে আশা রাখা যায় যে লং টাইমে আপনি একটা ভালো ফল পাবেন এটা থেকে তো চা পাতা ব্যবসা শুরু করতে হলে কিভাবে এটা করা যায় সে সম্পর্কে কথা বলা যাক তো যদি আপনি চা পাতার ব্যবসা করতে চান তাহলে আপনাকে বলে রাখি চা আসলে বিভিন্ন প্রকার রয়েছে এখানে সহজভাবে বলতে গেলে মোটা দানা চিকন দানা পাউডারের মতো দানা এইভাবে বিভিন্ন শ্রেণীর চা পাতা রয়েছে এখান থেকে এখন আপনার এলাকায় কোন চা পাতাটা ভালো চলে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে একদম মোটা দানাগুলো ভালো চলে নাকি চিকন দানা নাকি গোড়া পাউডার এটা ভালো চলে যখন আপনি এটা খুঁজে বের করতে পারবেন তখন আপনার জন্য ব্যবসা করা খুব সহজ হবে তো এটা যখন বুঝতে পারবেন যে আপনার এলাকায় কোন চাপে তারা ভালো চলে এটা বোঝার পর আপনাকে এই টিআই জমাদার কোম্পানি লিমিটেডে এই যে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনি সেই চা পাতাটা নিয়ে আপনার এলাকায় ব্যবসা শুরু করে দেবেন তো মাল কিভাবে নেবেন মাল নেওয়ার জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন অর্থাৎ আপনার অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম হয়ে গেলে তারপর আপনাকে কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দেওয়া হবে আপনার এলাকায় আপনি যখন মালটা বুঝে পাবেন তারপর বাকি টাকা পরিশোধ করে আপনি আপনার মাল নিয়ে যাবেন নিয়ে এটা আপনি আপনার দোকানে রাখতে পারেন অথবা আপনি যদি মনে করেন বাড়িতে রেখে বিক্রি করবেন সেটাও করতে পারেন এখন এগুলো কিভাবে বিক্রি করবেন বিক্রি করা খুব সহজ যদিও আমি এখানে বলে দিচ্ছি সহজ কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে বিভিন্ন চায়ের দোকানে দোকানে যেতে হবে আমি একটা অপশন আপনাকে দিয়ে আপনি চাইলে এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন যে কয়টা চায়ের দোকান পরিচিত আছে সবগুলো চায়ের দোকানে আপনি একটা একটা করে চায়ের প্যাকেট দিয়ে দিবেন যে তোমরা ট্রাই করো যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আমাকে ডাক দিও তো এভাবে করে যদি আপনি সবার কাছে জনপ্রিয়তা পেতে পারেন আর আমরা নিশ্চয়তা দিচ্ছি যে আপনি অবশ্যই জনপ্রিয়তা পাবেন কারণ এখানে আপনি শতভাগ গুণগত মানসম্পন্ন চা পাতাটাই পাবেন যখন আপনি দোকানদারকে মানসম্পন্ন চা পাতা দিবেন তখন অবশ্যই তারা আপনাকে ডাকবে তাই প্রথমবার আপনি চাইলে এ ধরনের একটা কাজ করতে পারেন প্রত্যেক দোকানে দোকানে এক প্যাকেট করে চা পাতা দিয়ে দিয়ে চলে যাবেন আর তাদেরকে বলে দিবেন যে যদি চা পাতা ভালো লাগে তাহলে পরবর্তীতে আমাকে কল দিও এই ট্রিক্সটা কাজে লাগালে আশা রাখছি অনেকটাই সুফল পাবেন তো যারা চা পাতার ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলি আপনারা আর দ্বিধাদ্বন্দ্বের ভিতরে না থেকে এই যে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে কিভাবে চা পাতার ব্যবসাটা শুরু করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করুন আশা রাখছি আপনারা অবশ্যই সফল হবেন আশা রাখছি অবশ্যই আপনি এখান থেকে একটা ভালো ইনকামের বন্দোবস্ত করতে পারবেন সেইবাদ ব্যক্ত করে এখন কোনো ভালো থাকবেন খুদা হাফিজ